ঘাটের সরঞ্জাম ভাঙচুর করলেন বিডিও। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা দুই ব্লকের হরিরামপুর ফেরিঘাটে। অভিযোগ এসেছিল পারাপারের জন্য অতিরিক্ত ভাড়া নিচ্ছেন সেখানকার ঘাট মালিকেরা। সেই খবর পেয়ে রানীতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভগবানগোলা দুই ব্লকের বিডিও মোহাম্মদ ওয়াশিদ খান ঘাট পরিদর্শন করেন। কিন্তু ঘাটে গিয়ে বিডিও দেখতে পান কোনো নির্দিষ্ট রেড চার্ট নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর সঠিক কাগজপত্র দেখাতে পারেনি ঘাট মালিকেরা। তখনই ঘাটের পাশে একটি অবৈধ ঘর করা হয়েছিল, সেই ঘরটি ভাঙচুর শুরু করেন ভগবানগোলা দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়াশিদ খান। তিনি সেখানে সবাইকে বলেন, যেহেতু কোনো রেড চার্ট নেই তাই কেউ যেন ভাড়া না দেন। আমাদের ব্লকে যে হরিরামপুর ঘাট হয় ওখানে প্রতিদিন থেকে মানে অনেকদিন থেকে কমপ্লেন আসছিল যে ওখানে অনেকরকম ওরা ধাঁধলি করছে, বেশি টাকা নিচ্ছে বা পাবলিক সঙ্গে মিসবিহেভ করছে, রাস্তা কিছুটা পৌঁছানো ওরা অধিগ্রহণ করে রেখেছে, ছাড়ছে না, ট্রাফিক বেড়ে যাচ্ছে। কালকে স্পটে গিয়ে আমি ওই কাগজগুলো দেখার চেষ্টা করলাম যে আপনি যেবার পটাটা পেয়েছেন সেটা দেখান, কী অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটা দেখান, রেড চার্টটা কী আছে সেটা দেখান। তারপরে অর্ডার আছে যে রেড চার্ট আপনাকে পাবলিকলি ডিসপ্লে করতে হবে যে কেউ বেশি রেড না নিতে পারবে, এই সব কথাটা বলেছি, কিন্তু ওরা দেখাতে পারলো না। তারপরে বাধ্য হয়ে আমরা ডিসিশনটা নিলাম। আর তারপরে রাত্রিতে ওরা রেড চার্ট আমাকে মানে এখন পর্যন্ত দেখাতে পারলো না, কিন্তু ওসি সাহেবের কথা আছে যে ওরা এটা কাগজ ওনাকে দেখিয়েছে, আজকে আমার বিডিও অফিসে আসবে, রেড চার্ট ওরা এখন ডিসপ্লে করে দিয়েছে, কারো থেকে বেশি টাকা নিতে পারবে না, যে জায়গাটা ওরা অধিগ্রহণ করে রেখেছিল রাস্তার উপরে সেটা ওরা সরিয়ে নিয়েছে।